সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদের আঙ্গুল থেকে বাচ্চা বের করবেন। আমন্ত্রণ আপনাদের সবাইকে আরো একবার, দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে টিউন করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। দর্শক এবং শ্রোতা, একদম কথা না বাড়ি সরাসরি আজকে অনুষ্ঠানে প্রবেশ করতে চাই। আপনার এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওনার নাম হলো শেখ আহমদুল্লাহ সাহেব। তো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য পপুলার হজুর হচ্ছেন উনি। তো ওনার মুখ থেকেই আসলে আমরা একটি গুরুত্বপূর্ণ বয়ান শুনবো, সেটা হলো হস্তমৈথুনের উপর বা মাস্টারবেশনের উপর। সেই মাস্টারবেশন এতদিন পর্যন্ত আপনারা জেনে আসছেন যে প্রত্যেকটা হজুর আসলে ফতোয়া দিয়ে আসতেছে, যেটা জঘন্যতম গুণা এবং সবচেয়ে বড় গুণা, কবিরা গুণা, সামথিং লাইক দ্যাট। বাট রিসেন্টলি এই আহমদুল্লাহ সাহেব একটি বক্তব্য রাখেন যেখানে উনি সেই মাস্টারবেশনকে আবার জায়েজ ঘোষণা করেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও কলে আপনি চাইলে আপনার বউয়ের সাথেও এই কাজটি করতে পারবেন। সো আমরা ওনার মুখ থেকে সরাসরি একদম শুনবো, এবং সেই সাথে আমাদেরকে আরও বেশি আনন্দ দেওয়ার জন্য আরও একজন হজুর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যার নাম হলো আব্রাহুল হক আসিফ, সবাই তাকে আসিফ নামেই চিনে থাকেন। এবং রিসেন্টলি উনি আসলে একটি বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন, সেই বক্তব্যটি হচ্ছে লিল্লাহে তাকবীর। হ্যাঁ, তাকবীরকে তাকবীর বলেছিল। আমরা যদি সেটা প্রথমে একটুখানি বিনোদনটা প্রথমে একটুখানি শুনতে চাই, যেটা দিয়ে আসলে সে ভাইরাল হয়েছিল, তারপর আমি মূল প্রসঙ্গে ফিরছি। চলুন আমরা তাকবীরটা একটু শুনি, যেটা সে আরবিটাকে ইংলিশের মতো উচ্চার করছে। আমাদেরকে জানাবেন যে আঙ্গুল থেকে আসলে বাচ্চা হবে, মানে আঙ্গুল দিয়ে যখন আপনি মাস্টারবেশন করবেন তখন সেই আঙ্গুল ফেটে ফেটে বাচ্চা বের হবে, সেটা আল্লাহ বলেছেন। এই বক্তব্যে আমরা কিছুক্ষণের মধ্যে সেজ করবো, অনুগ্রহপূর্বক সবাইকে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, তাহলে চলুন আমরা আহমদুল্লাহর মুখ থেকে প্রথমে আমরা বক্তব্যটি শুনে নিই। প্রবাসে যারা আছেন, যারা ব্যাচেলার জীবন যাপন করছেন, যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত, তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই, তাদের স্ত্রী সঙ্গে নাই, তাদের জন্য কি হস্তমৈথুন করা জায়েজ আছে নাকি না জায়েজ? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ক্রীতদাসী এবং নিজের স্ত্রী, এই দুই শ্রেণী ছাড়া, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না, সেই সমস্ত লোকেরা সফল মোমেন, তারা সার্থক মোমেন। যারা প্রবাসে আছেন, এমন কোনো দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। আচ্ছা, আহমদুল্লাহকে আমরা হা করিয়ে রাখলাম, এই অবস্থায় থাকুক, আপনারা দেখতে থাকেন। এবং মজার ব্যাপার হলো আমরা কিছুক্ষণের মধ্যে আসিফ হুজুরের কাছে যাব, সেখান থেকে আপনারা শুনতে পাবেন যে এই হস্তমৈথুনের অনুমতি যে আহমদুল্লাহ সাহেব দিয়ে দিলেন সেটার রেজাল্ট আসলে কতটা ভয়াবহ হবে। প্রথম কথা হলো, এখানে আহমদুল্লাহ যেটা বললেন যে হস্তমৈথুন করতে পারেন যদি আপনি বিদেশে থাকেন এবং এমন একটি রাষ্ট্রে থাকেন যেখানে আসলে খুব সহজেই আপনি চাইলে জিনায় বা ব্যবচারে জ্বলাতে পারেন, কিংবা আপনি ফিজিক্যাল রিলেশন করতে পারেন। তো এরকম কোনো রাষ্ট্রের মধ্যে যদি থাকেন আর যদি সম্ভাবনা তৈরি হয়ে যায় যে আপনি ওরকম একটি রিলেশনশিপে সুইচ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে মাস্টারবেশন করতে পারেন, কিংবা আপনার বউয়ের সাথে ভিডিও কলে এই কাজটি করতে পারেন। এটা অনুমতি সেখানে দিয়ে দিল এবং বললো যে হ্যাঁ, এটা গুণা, এটা ঠিক আছে, ফাইন, বাট এটা হচ্ছে ছোট গুণা, এটা বড় কোনো গুণা না, বড় গোনার চেয়ে ছোটো গোনা করা ভালো। মানে উনি যেটা বোঝাচ্ছেন, বাইরে গিয়ে ওরকম মানে আউটডোরে গিয়ে সেক্স করার চেয়ে আপনি ইনডোরে মাস্টারবেশন করবেন কিংবা আপনি ভিডিও করে করবেন, সেটাতে কোনো প্রকার সমস্যা নেই, এই ছোটো গোনাটি আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, তার মানে হলো আহমদুল্লাহ সাহেব স্পষ্টভাবে আসলে অনুমতি দিয়ে দিলেন যে এটা যা আছে। এখন আমরা চলুন যে আমাদের হাতে যিনি সেকেন্ড হুজুর আছেন উনি কি বলেন এই মাস্টারবেশন সম্পর্কে, অর্থাৎ মাস্টারবেশন করলে রেজাল্টটা কীরকম আসবে এবং এটার ভয়াবহতা কতটুকু। চলুন আমরা তাহলে শুনে নেই তার বক্তব্য, শোনা যাক সে কী বলে। আগে বুঝতে হবে মাস্টারবেশনটা হচ্ছে ইটস লাইক এ জেনা, এটা হচ্ছে জেনার সামিল। মাস্টারবেশন যে যুবকরা করে তারা আল্লাহ তাআলার দেওয়া
কোটি 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 শুক্রাণু এক মুহূর্তে নষ্ট করে ফেলে। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদের আঙ্গুল থেকে বাচ্চা বের করবেন, আঙ্গুল ফুটে ফুটে বাচ্চা বের হবে। এর কারণটা হচ্ছে তারা আঙ্গুলের মাধ্যমে হস্তমৈথুন করেছে। তাহলে আপনি একটু ভেবে দেখেন যে মাস্টারবেশনটা কত বড় একটা গুনাহ। এই মুহূর্তে আপনারা আসিফ হোজরের মুখ থেকে শুনতে পেয়েছেন যে আসলে এটা কত বড় গুনাহ। এটা উনি বোঝাতে গিয়ে যেটা ব্যাখ্যা করলেন যে হাত ফেটে হাতের আঙ্গুল থেকে হচ্ছে বাচ্চা বের হবে যদি আপনি হাত দিয়ে বীর্যপাত করেন। এখন ব্যাপার হলো হাতের মধ্যে কি কোনো প্রকার ডিম্বাণু আছে? আমি যদি একটু আংশিক ব্যাখ্যা দিই, প্লিজ ডোন্ট মাইন্ড, সেটা হচ্ছে যে ফিজিক্যালি যখন অ্যাটাচড হয় দুইটা পার্ট, প্যানিস অ্যান্ড ভ্যাজাইনা দুইটা যখন একসাথে কানেক্টেড হয় তখন দুইটা দুইটা রোল প্লে করে এবং পরিশেষে একটা থেকে ডিম্বাণু এবং অন্যটা থেকে শুক্রাণু কিন্তু বের হয় এবং দুইটার ফার্টিলাইজেশনের মাধ্যমে কিন্তু একটা বাচ্চা জেনারেট হয় অথবা সেখানে জায়গোট গঠিত হয় এবং বাচ্চাটি কিন্তু হয়। তাহলে এখানে আপনি হাতটাকে ব্যবহার করতেছেন অ্যাজ ভ্যাজাইনা, রাইট? এবং আপনার তো প্যানিসটা আছেই, তাহলে ব্যাপারটা কী দাঁড়াইলো? আপনার হাতটা যে রোল প্লে করতেছে ওইটা কি ফিজিক্যালি রোল প্লে করছে নাকি সেখান থেকে ডিম্বাণু বের হবে? কোনোভাবেই তো ডিম্বাণু বের হবে না, সুতরাং এখান থেকে কীভাবে বাচ্চা হবে? আর এই ধরনের একটি অযৌক্তিক ব্যাপার নাকি তার আল্লাহ বলেছেন, তাহলে হাউ ইটস পসিবল? এটা কি কোনোভাবে সম্ভব যে হাত ফেটে তারপর হাত থেকে কোনো একটা বাচ্চা বের হচ্ছে এবং সেইটা মাস্টারবেশন করার কারণে? তাহলে আমি যদি তার পক্ষেও যাই তাহলেও কিন্তু মিলতেছে না, এরকম একটি অযৌক্তিক ব্যাপার কিভাবে তার আল্লাহ বলে? আর অন্যদিকে আহমদুল্লাহ সাহেব তো এটা অনুমতি দিয়ে দিলেন যে আসলে চাইলে যে কেউ চাইলে মাস্টারবেশন করতে পারবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, এই হুজুর এখানে ফতোয়া দিচ্ছে যে হাত ফেটে আঙ্গুল ফেটে সেখান থেকে বাচ্চা বের হবে, মানে আপনার বাচ্চা এখানে থেকেই বের হবে, হাত যেটা সেটা একটি ভ্যাজাইনা হিসেবে কাজ করবে এবং সেখান থেকে ডিম্বাণু বের হবে এবং শুক্রাণুর মাধ্যমে যেটা নাকি সম্পূর্ণ হবে। তো আসলে আমার মনে হয় ব্যাপারটা আপনারা ধরতে পেরেছেন, তাদের বাটপারি, তাদের ভণ্ডামি এবং এই তারা যে তাদের ধর্মের পেছন দিকে মারতেছে সেটা কিন্তু আসলে তারা নিজেরাও হয়তো বা টের পাচ্ছে না, বাট যারা একটুখানি জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছে। এখানে সে যে বললো যে আল্লাহ হাশরের দিন, মানে সে তো এখানে খুব স্মার্টলি বলার চেষ্টা করতেছে যে ইন দ্য ডে অফ জাজমেন্ট তখন হচ্ছে যে হাতের আঙ্গুল থেকে বাচ্চা বের করবে। তো এই কথাটা যে তার আল্লাহর নামে কোট করে বললো, এতে করে সে যে পেছন দিকে বাসটা ঢুকাই দিল নিজে নিজেই, এটা কিন্তু সে বুঝতে পারেনি, তাই না? আচ্ছা যাই হোক দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখান থেকে বিদায় নিই। ভিডিওটা একেবারেই শর্ট এবং শর্টলি করার ট্রাই করলাম, আগামী কোনো একটা অনুষ্ঠানে আবার কথা হবে। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।